আমি স্যাংশন ভিসা নীতির কথা বলি, ওটা ওনাদের দেশের নীতি। ওনারা ভিসা দিবেন কিনা না দিবেন জানি না। আমি একজন সাংবাদিক হিসেবে অনেকবার দেখা হয়েছে, অনেক বন্ধু বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট কভার করার জন্যে কিংবা জাতিসংঘের সাধারণ সভায় অ্যাসাইনমেন্ট কভার করার সময় অনেক বড় পত্রিকা, অনেক সিনিয়র সাংবাদিক সে ভিসার জন্য দাঁড়িয়েছে, তার ভিসা দেয় না। আবার খুব সে ছোট একটি পত্রিকার বয়স কম হয়েছে, সে সাংবাদিক সে ভিসার জন্য বলার চেষ্টা করছে যে এই বিশেষ সময়ে কেন, মানে এই নির্বাচন আপনাকে আবার বলি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাদের কোনো কান্না নাই। এই যে গতকালকে রাতে ব্রিটিশদের একটা প্রতিনিধির সাথে কথা হয়েছে, আরে ভাই এই আপনাদের গণতন্ত্র দিয়ে তো 75 বছর আগেও যদি কথা বলি আমাদেরকে আলাপানিতে পাঠিয়েছেন, আমাদেরকে দাস করেছেন, কি তো দাস করেছেন, আপনাদের এই গণতন্ত্রই তো, ইংল্যান্ডের এই গণতন্ত্রই তো, 75 বছরের আগে এই ভূখণ্ডকে দাস বানিয়ে রেখেছে না, কিতু দাস রেখেছে না, গণতন্ত্রের কোনো কথাবার্তা বলা আছে? হ্যাঁ, তাদের মুখেই আমাদের গণতন্ত্রের কথা শুনতে হবে। আমাদের গণতন্ত্র আমাদের মতো করে চলবে, আমাদের কথাগুলো, কারণ ওনার টেবিলে ব্রিটিশরা টেবিলে স্বাধীনতা দিয়েছে, এই বাংলাদেশে কিন্তু টেবিলে স্বাধীনতা হয় নাই, যুদ্ধ করে 30 লক্ষ মানুষ বা কোটি কোটি মানুষের সীমাহীন কষ্ট, 30 লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে এই রাষ্ট্রটা আমাদের রাষ্ট্র, আমাদের মতো করে করতে হবে, কারো অ্যাসাইনমেন্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না। আজকে শুনছিলেন আপনি, আসলে নানান সহযোগিতা নেবার সুযোগ যদি আমরা নিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের উপর তারা এ ধরনের একটি দাবি কি রাখতেই পারে? সেজন্য আমি একমত, তোমার সাথে একমত হইলাম, আমি যখন তার সুবিধা নিচ্ছি, টাকা লাগলে টাকা নিব, তাহলে আমি কেন বলবো যে আমার ওই দেশে যাওয়ার দরকার নাই, 20 ঘন্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে যাবো না, স্যাংশন দিবে, ভিসা নীতি দিলে আমরা আমদানি বন্ধ, কেনাকাটা বন্ধ করে আমরা এটা বলবো কেন? আমি তো একমত, এটা বলবো কেন? আর যেটা উনি বললেন যে কি যেন যে যে কথাটা আমরা বললাম যে ভিসা নীতি, ভিসা নীতি প্রত্যেকটা রাষ্ট্রে আলাদা, কিন্তু আমাদের বেলায় ঘোষণা করা হয়েছে আগামী নির্বাচনে যারা অন্তরায় সৃষ্টি করবে তাদের জন্য ভিসা নীতি। প্রথম নয়, আমি আমি বলতেছি, আমাকে শেষ করতে দেন, আমি বলছি আমার দেশের জন্য এইবার দিছে, আর একটা দেশের জন্য কি, ইট ইজ ইম্যাটেরিয়াল। আমি আমার দেশের কথাই তো বলবো, নেপালে কি দিয়েছে, ব্যাংককে কি, ইট ইজ ইম্যাটেরিয়াল। তারা বলছে সাবেক বর্তমান কর্মকর্তা, এটার ভিতরে ইনক্লুডেড, রাজনীতিবিদ ইনক্লুডেড, সরকারি দলের এবং বিরোধী দলের, সবচেয়ে ট্র্যাজেডি, ল এনফোর্সিং এজেন্সি, পৃথিবীর কোনো দেশে ভিসা স্যাংশনের ভিতরে, ভিসা নীতির মধ্যে বিচার বিভাগ ইনক্লুড করে নাই, ইট ইজ বাংলাদেশ। সো ইট ইজ ভেরি পেইনফুল যে আমার বিচার বিভাগকে ইনক্লুড করা হয়েছে, কোনো দেশ না, পৃথিবীর একটা নদীর নাই। আর দুই নম্বর উনি বলছেন যে পদত্যাগ করে বলতে হবে কথা, কোথাও নাই সংবিধানের, একমাত্র 70 ধারায় আছে, সেটাকার পার্লামেন্টের মেম্বার, তারা যারা যে দলের থাকবে, যে জোটের থাকবে, সেই জোটের বাইরে কোনো ভোট দিতে পারবে না, যদি ভোট দেয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে, 70 ধারায়। সংবিধানের কোথাও বলা নাই যে যে এখানে থাকবে সেখান থেকে পদত্যাগ করে কথা বলতে পারবে। ইট ইজ জাস্ট, মনে হয় এখানে ভুল ব্যাখ্যা করছেন, অফকোর্স নট, সংবিধানে নাই এটা, উনি বললে হবে না, স্বাধীন মত সংবিধানের অনুচ্ছেদের কথা আপনি যে বলেন, আপনার কথা আমি ছোট্ট করে কথা বলি, আমি একটু আগে আপনাকে বলেছি, আমি সংবিধানের অনুচ্ছেদ বলছি 39, শুনেন, আপনি কোন অনুচ্ছেদে বলতে হবে পদত্যাগ করে, না আপনাকে বলতে হবে, আপনাকে আপনাকে বলতে হবে কোন অনুচ্ছেদে বা কোন আইনে বলা আছে সংবিধানে, আর নিশ্চয়ই আপনাকে বলবো, আমার কথাটা আপনি শুনতে চান আগে, আপনার কথা যদি আপনি আপনার মতো করে যদি বলেন, আমি আপনাকে আগেও বলেছি যে আপনি আইন অমান্যের লোক, আমি আবারও বলছি যে সংবিধিবদ্ধ কোনো সংস্থার মধ্যে থেকে আপনি যদি সেইখানে অবস্থান করেন, সেই নীতির বাইরে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে আপনাকে ওইখান থেকে সরে যাওয়াটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এটা কোথায় আপনি কি আপনি সমর্থন, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আপনি যদি ওইটা বলেন, নৈতিক দায়িত্ব আসছে এখন, আপনাকে আবার বলি, আপনার কথা বলেন, আপনি যে কথাটা বলছেন আপনি রাষ্ট্রের সুযোগ সুবিধা নেবেন, একজন সচিব রাষ্ট্রের সুযোগ সুবিধা নেবেন, কিন্তু আপনি যখন রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে সে কথা বলবেন ওখানে থেকে কথা বলতে পারেন না। যদি তাই হয় দাদা, শুনেন, আচ্ছা বেশ ভালো মানলাম, যদি তাই হয়, না 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 না, যদি তাই হয় তাহলে রাষ্ট্রের সুযোগ নিচ্ছে, না না ওখানে ডিএজি হিসেবে বেতন নিচ্ছে, তাহলে সে আপনি এভাবে কথা বলবেন? আচ্ছা তাইলে আপনি আমারে বলেন, $1 বিলিয়ন তদন্তটাকে যখন চেম্বার জজ স্থগিত করে দিল, তখন তখন দুদকের আইনজীবী কেন বলে নাই ভাই $1 বিলিয়ন পাচার হয়ে গেছে, তদন্ত থামানো যাবে না? সেও তো দুদকের, সরকারের অর্গানাইজেশন দুদকের, সুযোগ সুবিধা ভাতা সব নেয়। মিস্টার খুরশিদ আলম খান সে কি বলেছিল, আপনি তদন্তে স্টপ করাইতে পারবেন যে টাকাটা বাইর হয়ে গেছে $1 বিলিয়ন, তদন্ত থামায় কিভাবে? তখন এই আইনজীবী তদন্ত তো খুরশিদ আলম থামায়নি,
বিচার বিভাগ থামিয়েছে, তা সে তো লয়ার, লয়ার তার অ্যাপিল, তার অ্যাপিলটা সে করেছে, আপনাকে তার অ্যাপিলটা করেছে, আমি তো বলি বলেনি, অ্যাপিল করেন, আমি বললাম, আপনি তো বলেন, আপনি প্রত্যেকটা করেন, যখন দুই যে একটা জাজমেন্ট হয় দুই পক্ষের আইনজীবীকে আমরা সাংবাদিকরাও জিজ্ঞেস করি, আপনার বলে যে আমরা সন্তুষ্ট হইনি, আমরা এখানে বিচার পাইনি, যথাযথ বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে, উচ্চ আদালত নাই তো, এটা তো হাইয়েস্ট ফোরাম, শেষ করি আমি, হাইয়েস্ট ফোরাম, সুবিধা হবে, হাইয়েস্ট ফোরাম, ঠিক আছে, কিন্তু আপনার হাইয়েস্ট ফোরামে আপনিও হিয়ারিং করেন, আমিও যদি আইনজীবী হই আমিও আমার মক্কেলের জন্য হিয়ারিং করব, হিয়ারিং করবার পরে কি সিদ্ধান্ত হবে, ওই যার সাথে কথা বলবো যে মাই লর্ড যে আমার এই অ্যাপিল, উনি সিদ্ধান্ত দেবেন, কারণ আমরা তো এক জায়গায় আমরা বলটা দিয়েছি যে আপনি যা বলবেন তাই আমি মানব, যখন আপনার ওইটা আপনি যারা কথা বলেছেন, কারণ আমি ওইটা জানি না যে উনি এটা নিয়ে কথা বলেছেন খুরশিদ আলম, এইটা কিন্তু আমি জানি না, কারণ ওই তথ্য উপাত্ত আমার কাছে নেই, আপনি বলতে পারেন, আমি জেনে শুনে বলছি, আমি আপনার সাথে আবার বলি, আমি যেহেতু জানি না, আবার বলছি ওই জানা থাকলে তো আমার কাছে তথ্য উপাত্ত থাকতো, কারণ কোনো আইনজীবী যদি তার সামনে দাঁড়ায় সে যতটুকু বলুক তার দুর্বল আর্গুমেন্ট হোক কিন্তু সে কথা বলে, কিন্তু আপনি বলেছেন এইটা আমি বিশ্বাস করতে বিশ্বাস করে নিলাম, কিন্তু আমার কাছে মোর কথা হচ্ছে কোন আইনজীবী দুর্বল আর্গুমেন্ট হলো সে আর্গুমেন্ট দেয়, আর ওই আদালতের ওই সিদ্ধান্তই আপনাকে মানতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আপনার কাছে থেকে আর আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনি যদি আর কিছু যুক্ত করতে চান, নির্বাচন কমিশন তো বারবার বলছে যে আমরা আসলে কাউকে জিতিয়ে দেবার জন্য এই নির্বাচনটা করব না, এবং তারা বলছেন যে সরকার বারবার আশ্বস্ত করেছে একটা সুষ্ঠু নির্বাচন হবে, বারবার আশ্বস্ত করেছে, সবার কাছে প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে সেখানে আসলে অসন্তোষের জায়গাটা কেনই থেকে গেছে? সরকার নিশ্চিত করছে যে বারবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটা রং, এটা সংবিধানের ভাষায় বলতে হবে নির্বাচন কমিশনকে, আর সরকারের সাথে যদি বলেন তাহলে জামালপুরের ডিসি বলছে আবার আমরা এই সরকারকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ক্ষমতায় দেখতে চাই, এই লোকটাই হবে নির্বাচনের সময় রিটার্নিং অফিসার, সো রেজাল্ট ইজ জিরো, ইট ইজ ক্লিয়ার যে নির্বাচন নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই এবং সরকার এটা ক্লিয়ার করে দিচ্ছে, সেজন্য কি নির্বাচন থেকে মানে সরে যাওয়াটা সমাধান কিনা কোন দলের জন্য, যারা করবে কি করবে না, অ্যাজ আই এম নট বিলংগিং টু এনি পলিটিক্যাল পার্টি, নির্বাচন সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সব দলের যে দায়িত্বটুকু রয়েছে সেটি পালন না করে, সব দলের দায়িত্ব বলতে কিছু নাই তো, দায়িত্ব দায়িত্ব যদি বলেন যারা সরকার বিরোধী তারা তো বলতেছে আমরা তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ দুই দলই নির্বাচনকে ভয় পায়, আগেও বলছি এখনও বলছি, ক্ষমতাসীনরা ভয় পায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে, আর যারা বিরোধী আছে তারা ভয় পায় এই এই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে, অর্থাৎ দুই দলই ভয় পায় নির্বাচন করতে, রাজনৈতিক সংকটগুলো দূর না হওয়া পর্যন্ত আমাদের আসলে নির্বাচন কমিশনকে শুধুমাত্র দায়ী করে নির্বাচন থেকে সরে থাকা, আপনি যদি কাগজে কলমে উনি স্বাধীন একটা মানুষ, কোনো সুযোগ নেই, পলিটিক্যাল কালচার আমাদের আসলে কতটুকু ইমপ্রুভ করবে, আপনার কাছে কি মনে হচ্ছে পলিটিক্যাল কালচার যদি এইভাবেই চলতে থাকে নির্বাচন সংগঠিত হওয়া সম্ভব কি না সেটি নিয়ে আসলে জানতে যাবে একবারে ছোট করে, মানে না এটা আপনি যদি আমাকে এইভাবে বলেন তাহলে আজকে পর্যন্ত দেশের যে সার্বিক পরিস্থিতি তাইলে আমরা আশা করতে পারি এইটা যে এভাবে দেশ চলতে পারে না, কোনো একটা পরিবর্তন আসবে।